আবার যদি আসতে পারে, এই দেশে তারা রক্তের বন্যা বইয়ে দেবে। রাজনীতি করবেন, দয়া করে সন্ত্রাস করবেন না। রাজনীতি করেন, দয়া করে 13-14 সালের মতো আগুন নিয়ে বাস পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো, এই রাজনীতি থেকে বিরত থাকবে। খবর আছে, পাবলিক যখন আসে না, এবার আপনারা সন্ত্রাসের পথে যাচ্ছে, গণতন্ত্র তারা গিলিয়ে থাকে। আবার যদি আসতে পারে, এই দেশে তারা রক্তের বন্যা বইয়ে দেবে। কোন ভালো মানুষ বাঁচতে পারবে না। মুক্তিযুদ্ধের পক্ষে কারো অস্তিত্ব তারা রাখবে, নিশ্চিহ্ন করে দেবে মুক্তিযোদ্ধাদের, নিশ্চিহ্ন করে দেবে বঙ্গবন্ধুর এই বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের। এই অপশক্তি সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় ঠিকানা। এই বিএনপি সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। এদের হাতে ক্ষমতা গেলে এই দেশ বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এখন গণতন্ত্র বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধ বাঁচাতে হবে, এদেশকে বাঁচাতে হবে, অসাম্প্রদায়িকতাকে বাঁচাতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাতে হবে। এটাই আজ আপনাদের এই মুহূর্তে, এটাই আমাদের করণীয়। জয় বাংলা স্লোগান কোথায় চলে গেছে? ফখরুলকে একটা প্রশ্ন করি, কখনো জবাব পাইনি। করোনা টেস্ট হয়েছে কয়েকদিন আগে, সেখানে দেখলাম একজনের 6 নম্বর জন্মদিবস, 6 নম্বর জন্মদিবস কার? বেগম জিয়া। একটা মানুষের কি 6টা জন্মদিবস? এই ভাওতাটা কেন মানুষের সাথে করছে? বেকুব নাকি বাংলাদেশের লোক? তাও বেছে নিয়েছে বঙ্গবন্ধুর হত্যা দিব, এটা তাদের অন্ধবিদ্বেষ, এটা তাদের অন্ধবিদ্বেষ। এই অন্ধবিদ্বেষের রাজনীতি তারা করে। দয়া করে তাদের থেকে সাবধান থাকবে, প্রস্তুত থাকবে। ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে, আমরাও প্রস্তুত, আমরাও প্রস্তুত।